धान नदी खाल एई तीने बरिशाल आमार बरिशाल भ्रमणेर गल्प आमी एई भिडियोते तुले धरब। आपनारा जदि एक दिनेर जन्य बरिशाल घुरते आसेन ताहले बरिशाल भ्रमणेर उल्लेखयोग्य कयेकटी स्थान घुरे आसते पारेन। बरिशाल लंचघाट हईते सीएनजी रिजार्व करे बेरिये पड़ुन बायतुल आमान जामे मस्जिदेर उद्देश्ये। आमी जावार समय एई रेस्तोराँय সকালের নাস্তা সেরে ফেললাম। বরিশাল শহর থেকে 11 কিলোমিটার দূরে 14 একর জমির উপর বিশাল এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের কাছে গুটিয়া মসজিদ নামে পরিচিতি পেলেও এই মসজিদটির নাম বায়তুল আমান জামে মসজিদ। 2003 সালের 16 ডিসেম্বর গুটিয়া ইউনিয়নের শরফুদ্দিন আহমেদ শান্টু বায়তুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করেন। 2006 সালে এই মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়। বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্সের ভিতরে রয়েছে একটি মসজিদ সদৃশ মিনার, 20,000 লোকের ধারণ ক্ষমতা সম্পন্ন ঈদগাহ ময়দান, একটি ডাক বাংলো, এতিমখানা, গাড়ি পার্কিং, পুকুর এবং ফুলের বাগান। চলুন বাংলাদেশের অন্যতম দৃষ্টিনন্দন এই মসজিদটির ভিতরের নির্মাণশৈলী দেখা যাক। মসজিদটির নির্মাণ কৌশলীতে ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের নাম করা মসজিদের ছাপ লক্ষ্য করা যায়। এই মসজিদটিতে মহিলাদের জন্য পৃথক নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। পুরো কমপ্লেক্স নির্মাণে প্রায় 21 কোটি টাকা ব্যয় হয়েছে। বায়তুল আমান জামে মসজিদের এতিমখানায় প্রায় 30 জন শিশু কুরআনে হাফিজের উপর প্রশিক্ষণ নিয়ে থাকেন। প্রতি বছর এই এতিমখানা থেকে 4-5 জন কুরআনে হাফিজ হন। বায়তুল আমান জামে মসজিদ থেকে প্রায় 6 কিলোমিটার দূরত্বে দুর্গাসাগর দিঘির অবস্থান। 1780 খ্রিস্টাব্দে তৎকালীন রাজা শিবনারায়ণ এলাকাবাসীর পানির সংকট নিরসনের জন্য বরিশালের মাধবপাশা একটি বৃহৎ দিঘি খনন করে তার স্ত্রী দুর্গামতির নাম অনুসারে দিঘিটি দুর্গাসাগর নামকরণ করেন। বর্তমানে দুর্গাসাগর দিঘির উন্নয়ন ও পাখির অভয়ারণ্য নামে একটি প্রকল্পের অধীনে বরিশাল জেলা প্রশাসন দিঘিটির তত্ত্বাবধান করছেন। ঐতিহাসিক এই দিঘিটির জলাভূমির আয়তন 27 একর। দিঘিটির মধ্যখানে একটি ছোট্ট দ্বীপ রয়েছে। শীতকালে এখানে অতিথি পাখির সমাগম হয়। চৈত্র মাসের 8ম তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা এখানে পবিত্র স্নানের উদ্দেশ্যে সমবেত হন। আমাদের পরবর্তী গন্তব্য কোরারপুর মিয়াবাড়ি জামে মসজিদ। এই মসজিদটি খুঁজে পাওয়া একটু কঠিন। স্থানীয় অনেকের কাছেই এই মসজিদটি এখনও অজানা রয়ে গেছে। মসজিদটি দেখার জন্য স্কুলের সামনে এই রাস্তা দিয়ে প্রায় 2-3 কিলোমিটার যাওয়ার পর হাতের ডান দিকে একটি কাঁচা রাস্তা যায়। এই কাঁচা রাস্তার প্রায় 1 কিলোমিটারের মাথায় এই মসজিদটি অবস্থান। আমরা আমাদের পরবর্তী গন্তব্যে পৌঁছে গেলাম। কোরারপুর মিয়াবাড়ি জামে মসজিদ বরিশাল জেলার প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম। 1800 শতকে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। মিয়াবাড়ি মসজিদে প্রবেশের জন্য দোতলা থেকে একটি প্রশস্ত সিঁড়ি মাটিতে নেমে এসেছে আর মসজিদটি ছাদে শোভা পাচ্ছে।
পাশাপাশি অবস্থিত তিনটি সদৃশ গম্বুজ, তাছাড়াও মসজিদটির সামনের এবং পেছনের দেয়ালে চারটি করে মোট আটটি মিনার রয়েছে। চলুন প্রাচীনতময় মসজিদটির ভিতরের কিছু অংশ দেখা যাক। প্রাচীন এই মসজিদটির ভিতরে এখনো মুঘল আমলের ছাপ পাওয়া যায়। আমি আশাবাদী কোড়ারপুর ইউনিয়নের বাসিন্দারা এই মসজিদটি সংরক্ষণের দায়িত্ব নেবেন। এবার আপনারা চলে আসেন বরিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত বিবির পুকুর দেখার জন্য। এই দিঘির পারে আপনারা বিকাল উপভোগ করতে পারবেন। বিকেল থেকে রাত পর্যন্ত এখানে ফুচকা চটপটির স্টল বসে। স্থানীয় অনেকে আসেন এখানে বিকালটা উপভোগ করার জন্য। রাতে বরিশালের শখ বাজার কিংবা কাঠপট্টি এলাকা ঘুরে দেখতে পারেন। আপনার প্রিয়জনের জন্য হয়তোবা কিছু একটা খুঁজে পাবেন এই জায়গা থেকে। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।